আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আমি গত 5 বছর যাবৎ সিপি কোম্পানিতে চাকরি করি। আমরা দৈনিক 60টা গাড়ি লোড দিই আর র মেটেরিয়ালস 30টা গাড়ি আনলোড করি। আমাদের এখানে 6টা ফকলিফ্ট আছে। আমরা প্রতি মাসে 900 কিলোমিটার যাতায়াত করি। আমরা মাসে 2800 লিটার ডিজেল ইউজ করি। আমরা জেনারেটর রুম থেকে ডিজেল নিই। ওইখান থেকে ডিজেল নিতে আমাদের 2 জন লোক লাগে। অনেক সময় দেখা যায় ডিজেল পড়ে যায়, ওগুলো আবার আমাদের মুছতে হয়, আমাদের আবার ডিজেল রিবুট করতে হয়। এগুলো আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল ফকলিফ্ট ড্রাইভারদের জন্য। তো এখানে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এটা ডেভেলপ করা। তো ফাইনালি আমরা এটা ডেভেলপ করতে সাকসেস হই। সাকসেসফুলি এটা আমরা ডেভেলপ করি। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল সিকিউরিটি। তো আমরা সিকিউরিটি এখানে ডেভেলপমেন্টের জন্য আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস কন্ট্রোলটা ইউজ করি। এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে ফকলিফ্ট ড্রাইভাররা শুধুমাত্র এখান থেকে তেল সংগ্রহ করতে পারবে, আদারওয়াইজ এখানে অন্য কেউ তেল সংগ্রহ করতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে এটা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো ম্যান পাওয়ার এক্সট্রা কোনো ম্যান পাওয়ার লাগবে না। ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে দেখা যায় যে আমরা ভবিষ্যতে যখন আমাদের তেল সংগ্রহকারীরা অর্থাৎ ফকলিফ্ট ড্রাইভারদের যে ডাটা থাকবে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেসের, সেইখান থেকে আমরা তেলের সুষ্ঠু বন্টন এবং নির্ধারণ করতে পারব। এখন আমাদের ডিজেল নেওয়া সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে। আমরা অনেক সহজে ডিজেল নিতে পারি, অনেক সহজে নিতে পারি। তো এই জন্য আমরা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই।